নমস্কার, আমি প্রদীপ সরকার। আর আজকে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে ঋদিমের সহজ পাঠ, যে স্টাফ নোটেশন বইটি আমি লিখেছি, সেটি যে এইভাবে সাড়া পাবে এবং সেটা এইভাবে যে মানুষ পছন্দ করবে, সেটা আমি আমি সত্যি কথা বলছি আমি নিজেও ভাবতে পারিনি। এবং শুধু আমাদের দেশ নয়, বাংলাদেশ এবং আরও ইউকে, লন্ডন থেকে এবং বিভিন্ন জায়গা থেকে আমার সাথে যোগাযোগ করেছে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যোগাযোগ করেছে তোমরা, এটা সত্যি আমি এতটা যে জিনিসটা যে ছড়াবে এবং এতটা যে জিনিসটা তোমাদের ভালো লাগবে সেটা আমি বুঝতে পারিনি। এবং এই বইটির একটা কথা না বললেই নয়, এই বইটি লেখার এবং এই সমস্ত ভিডিও টোটাল প্রজেক্টার জন্য যারা আমার পাশে এসে দাঁড়িয়েছিল তাদের নাম না বললেই নয়, সেটা এক নম্বর হচ্ছে জয়রাম মিউজিক্যাল মার্ট। এখানে এটা একটি মিউজিক্যাল শপ যেখানে সব রকম ইনস্ট্রুমেন্ট পাওয়া যায়, ড্রামস, গিটার, কিবোর্ড, এভরিথিং, কিউব, স্পিকার। ডেসক্রিপশনে তার লিঙ্কও দেওয়া আছে, তোমরা যদি মনে করো যে কিছু পারচেস করতে চাইছো ওখান থেকে, তোমরা যদি মনে করো কিনতে চাইছো তো ওখান থেকে তোমরা ডেফিনেটলি কিনতে পারো। এর সাথে আরও দুই বন্ধু আমার, শুভেন্দু সরকার এবং সানি দত্ত, এরাও আমাকে খুব সাপোর্ট করেছে এই বইটির জন্য। তো আমি একটা কথাই বলতে চাই, এই ভিডিওটা যারা আজকে প্রথম দেখছো তাদেরকে আর একটা ইনফরমেশান দিতে চাই, তার কারণ অনেকেই এখনও অনেক মানুষ আছে যারা জানে না যে আমি এরকম একটা স্টাফ নোটেশন লিখেছি বাংলায় সহজ সরলভাবে, ঋদিমের সহজ পাঠ, এবং তার সাথে সমস্ত কোর্সটার শুরু থেকে শেষ অবধি যে ক্লাসের ভিডিও ব্যাকআপ সমেত আমি করেছি, মানে প্রত্যেকটা পাতায় যা যা লেখা আছে প্রত্যেকটা ভিডিও সেইভাবে করা আছে যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। এবং তার সাথে এরকমও আমি বলেছি যে যদি বুঝতে না পারো, কোনো বাই চান্স কোনো একটা পার্ট যদি বুঝতে না পারো, আমার সাথে যোগাযোগ করতে পারবে, তার কারণ যোগাযোগ নাম্বার আমি দিয়ে দিচ্ছি যারা যারা এই বইটি নিচ্ছে। তো তাদের সাথে অনেকের সাথেই আমার কথা হয়েছে, আলাপ হয়েছে, বাংলাদেশের কিছু মানুষের সাথে আমার খুব ভালো আলাপ হয়েছে, আমাদের ত্রিপুরা, গুয়াহাটি, তারপর নর্থ বেঙ্গল, বেশ কিছু মানুষ সাথে আমার খুব ভালো আলাপ হয়েছে এবং খুব এনজয় করছি এই ব্যাপারটা। এবং এই বইটির এখনও আমি বলছি, বইটির দুটো মিরাকল ঘটনা ঘটেছে। একজন অলরেডি বইটির নেওয়ার প্রায় দিন 15-20 হয়তো পুরো হয়নি, তাতে উনি একটি স্কুলে চাকরি পেয়েছেন এবং আমি ওনাকে একদিন, উনি আসবেন আমার এখানে, কারণ উনি বলেছেন যে আমি নিজে এখন এই প্রত্যেকটা পাতায় আমি হয়তো 3-4 পাতা উনি করতে পেরেছেন, নোটেশন 3-4 লেসেন উনি করতে পেরেছেন, 3-4 লেসেন উনি যেহেতু শিখেছে, উনি রোজ স্কুলে গিয়ে ওনার ফার্স্ট পেজটা গিয়ে উনি ক্লাস করায়, তারপর নিজেও শিখছে এবং স্কুলে শেখাচ্ছে, একটি বড় স্কুলে। এবং উনি আসবেন আমার সাথে দেখা করতে, উনি আসলে পরে আমি ওনার সাথে একটা ভিডিও বানাবো যে বইটি পুরো কোর্স কমপ্লিট ঠিক মতো না করতে পেরে উনি একজন স্কুলে চাকরি করছে, এটা আমার সত্যি খুব ভালো লেগেছে, বিষয়টা খুব মানে আমার ভালো লাগার একটা বিষয়। সেটাই বলছি যে উইদাউট স্টাফ নোটেশন, উইদাউট গ্রামার, যে কোনো বিষয়ে একটা বড় ধাপ এগোনো যায় না। তো তোমরা যারা এই বইটি এখনও কেননি, তারা এই ডিটেলসে তোমরা যোগাযোগ করতে পারো এবং তোমরা বইটি নিতে পারো। যদি তোমরা মনে করো যে স্টাফ নোটেশন শেখাটা সত্যি খুব জরুরি, তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে।